নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসির মল্লিক পরিচালিত মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আজকে যে শিল্পী বন্ধু আসন অলঙ্কৃত করে রয়েছে, চলুন তার কাছে চলে যাওয়া যাক। তোমাকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। তোমার নাম কি? আমার নাম শক্তিমা রথ। কোথা থেকে আসছো শক্তিমা? আমি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার মধুপুর গ্রাম থেকে এসেছি। তুমি গ্রাম থেকে আসছো? আচ্ছা, গ্রাম সম্পর্কে তাহলে একটু আমাদেরকে শোনাও, গ্রামটা তোমার কেমন লাগে বা কিছু। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত কেলিখাই নদীর তীরবর্তী গ্রাম মধুপুর আমার জন্মস্থান। মধুমাখাই গ্রাম আমার শৈশবের শিশু সজ্জা, সব পেয়েছির দেশ। গ্রামটিকে দেখে মনে হয় ছায়া সুনিবিড়, শান্তির নীড়, আর এই নীড় আমার পরম আশ্রয়। বাহ, শক্তিমা গ্রাম নিয়ে তো অনেক সুন্দর মিষ্টি করে আমাদেরকে বলল। শক্তিমা, তুমি তো আজকে আমাদেরকে আবৃত্তি শোনাবে। হ্যাঁ, তোমার প্রথম নিবেদন আজকে কি থাকছে? কবি হিমাংশু দেবনাথের লেখা বিলের ডায়েরি। চলো। নমস্কার, কবি হিমাংশু দেবনাথের লেখা বিলের ডায়েরি। আমারও তো জন্ম মা গো 12ই জানুয়ারি, আমিও তো বিলের মতোই ভাষণ দিতে পারি। তবে কেন চাও না মা গো বিলের মতো হই? কেন শুধু পড়তে বলো শিলে বাঁশের বই? কেন আমার বিলের মতো খেলাধুলায় মানা? মানুষ হওয়া মানে শুধুই কম্পিউটার জানা? আমায় কেন হতে হবে বিশাল বড় লোক? তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ হোক? বিল গেটসের তুলনা দাও বিলের, কেন নয় সবার মতো তোমাদেরও কি গরিব হবার ভয়? মাইনে দিয়ে কিনছো তোমা সফল হবার শিক্ষা? বলতে পারো কোথায় পাবো মানুষ হবার দীক্ষা? আমার হিরো বিল গেটস নয়, আমার হিরো বিলে। আমার ভিতর বাড়ছে নতুন বিবেক তিলে তিলে। তোমরা যারা ছুটবে ছোট ধরতে টাকার ফানুষ, তোমরা বড় লোক হয়ো আর আমি না হয় মানুষ। নমস্কার। খুব সুন্দর, আমরা শুনছিলাম শক্তিমার কণ্ঠে বিলের ডায়েরি, ভীষণ সুন্দর। আচ্ছা শক্তিমা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ইন্সপেক্টর হতে চাই। কেন, এটাই কেন হতে চাও? কারণ পৃথিবীর সেবা এসব তো পুলিশরাই করে। বাহ, ভীষণ ভালো শক্তিমা। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস ওয়ানে পড়ি। কোন স্কুল? মধুপুর মদনমোহন প্রাথমিক বিদ্যালয়। স্কুলে তো অনেক বন্ধু আছে। হ্যাঁ। বন্ধুদের নাম কি? পূজা, পরি, শ্রীতমা। আচ্ছা, বন্ধু বা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কিছু বলতে চাও বলো। আমার বিদ্যালয় মধুপুর মদনমোহন প্রাথমিক বিদ্যালয়। আমার শিক্ষকেরা আমাকে সন্তান জ্ঞানে ভালোবাসে, তারাই আমার ফ্রেন্ড, ফিলোসফার ও গাইড।
পড়াশোনার পাশাপাশি আবৃত্তি, গান, অঙ্কন খুবই যত্ন সহকারে আমাকে শেখান। বন্ধুবান্ধবদের ভূমিকাও কিছু কম নয়। একসঙ্গে খেলাধুলে করা, মিড ডে মিল খাওয়া, বাগান করার আনন্দ আমাকে অনেক কিছু শিখিয়েছে। তখনই বিদ্যালয়কে মনে হয় আনন্দ নিকেতন। বাহ, বিদ্যালয়ে বন্ধু, শিক্ষক, শিক্ষিকা সবার সম্পর্কে তুমি বললে। আচ্ছা শক্তি মা, তোমার পরবর্তী নিবেদন আজকে কি থাকছে? আমার পরবর্তী নিবেদন কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা একটি মজার ছড়া। শোনা। নমস্কার, কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা নেমন্তন্ন। যাচ্ছ কোথা? চাংড়ি পোতা। কিসের জন্য নেমন্তন্ন? বিয়ে বুঝি না বাবুজি? কিসের তবে ভজন হবে? শুধুই ভজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সরপুরি আর। বাহ কি আয়েস, রাবড়ি পায়েস, এই কি বলি, ক্ষীর কাদলি। বাহ কি ফলার, সবরি কলার। এবার থামো, ফজলি আমো, আমিও যাই না মশাই? নমস্কার। অসাধারণ, খুব ভালো বললে শক্তিমা, ভীষণ সুন্দর। কতদিন ধরে শিখছো আবৃত্তি? অনেকদিন ধরে। অনেকদিন ধরে আবৃত্তি ভালো লাগে করতে? হ্যাঁ। আচ্ছা, বন্ধুরা আবৃত্তি শুনে কি বলে শক্তিমার কণ্ঠে? ভালো ভালো বলে। আচ্ছা, তোমার পরবর্তী নিবেদন আজকে কি থাকছে? কবি দেবব্রত সিংহের লেখা ত্যাজ। আচ্ছা শোনাও। নমস্কার, কবি দেবব্রত সিংহের লেখা ত্যাজ। চামনির কুঁড়ি পাড়ার শিবু কুঁড়ের বেটে সাঞ্ঝিলি পেটা কাগজওয়ালারা বেল্লাক, ও আতটুকু বেল্লে হাবে কেন? তুমি এবার কার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে কার কিছু। পঞ্চায়েতের অনি বৌদি প্রধান, উপপ্রধান, এই মেলা এমপি সব হামলে পড়লাম আমাদের মাটির কুঁড়ে ঘরে। জামবন স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হেকে ডেকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালাক, তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি কুড়া ঘরের গুটগুটে আধারে। হেডমাস্টার মশাইরে দেখে চক্ক চালে আমার পর, আমিও হাঁ হয়ে ভাইবেছিলাম কি স্বপ্ন দেখছি নাকি। স্যার বলল, এটা স্বপ্ন লয় স্বপ্ন লয় সত্যি বেঠে। কথাটা শুনে কেঁদে ভাসাইছিলাম আমরা মা বেটে। আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পাইতাম, দেখাইতে পাইতাম বহুত কিছু। আমার বুকের ভিতর যে তেজ আলো সইঞ্ছা বাতিটা জ্বালাইছিল মানুষটা, সেই বাতিটা আজ কেমন আমাদের কুঁড়ে ঘরটাকে আলো কইরেছে সেটা দেখাইতে পাইতাম। আপনারা বলছেন বটে, তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসা। কথাটা খুব সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যখন তৈয়ার হয় নাই, খাড়া পাহাড়ে উঠা চিকি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুঁড়ি পাড়ার শিবু কুঁড়ের বেটি সাঞ্জলি, যখন থেকে হুঁচাইছে তখন থেকে শুনে আসছি, বিটি না মাটি, ঠাকুমা বল থাক, পরের ঘরে হেঁসল ঠেল ব্যাক, তার আবার লিখা পড়া। আর বাবুরা বল থাক, তুই কুঁড়ি পাড়ার বিটে ছাবাল, তার কামিন খাটা ছাড়ার গতি কি। বাবু বল থাক, দেখ সাঞ্জলি, মন খারাপ করলি তো হেরে গেলি, শুন যে যা বলছে বলুক,
সেসব কথা এক কানে সিধালে আর এক কানে বার করে দিবি। তখন বাবু পাড়া দেখে রাখরে কামিন খেট তক মা খয়রগে তাড়সে মের গতরটা ভাঙে নাই অতটা মাঝে মাঝে জ্বরটার আইতে বটে জ্বর এলে মা চুপচাপ এঙ্গনাতে তালাই পেতে শুয়ে থাকত। মনে আছে সে ছিল জাঁড় কালে সকাল রোদ উঠেছিল ঝেলমালানি ঝিঙ্গা ফুলা রোদ আমি সে রোদে পিঠ দিয়া গা দুলাই পড়ছিলাম ইতিহাস কালা সাভেনার সামন্ত রাজাদের ইতিহাস ঘরের গিনি লোক পাঠাইছিল বার কতক মার জ্বর সে তারা শুনতে নাই চায় আমাদের দিদি বুড়ি তখন বেঁচা ছেঁড়া কম্বল মুড়াই দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি শেষতাক বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মার কাজটুকুন কইতে পাঠাইছিল বাবু ঘরে পুরনো ফটক ঘেরা উঠান অত বড় দদলান অত বড় বারান্দা সব ছাঁট ফাঁট দিয়ে সাফ সুতরা করে আইসিলাম চলে ঘরের গিন্নি নাই ছাইলাক এক গাদা এটা কাটা জুঠা বাসন আমার সামনে আইনে ধুইরে দিলাক বললুম আমি তোমাদের জুঠা বাসন ধুইতে লাইরব বাবু গিনি সে কি রাগ কি বললি যত বড় মূল হয় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই এত কাল আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারা গেল আর তুই কি আমাদের জুঠা বাসন ধুইতে লাইরবি বললুম হ আমি তোমাদের জুঠা বাসন ধুইতে লাইরব তোমরা লোক দেখে লাও গা আমি চললুম কথাটা বলে গট 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 করে বাবুগিনের মুখের সামনে আমি বেরোয় চলে আইলাম। তবে দে সেলিয়ে কি কাইন্ড কি ঝামেলা বেলা ডুবলে মা হাতে ধান কাটতে বাপ ঘরে ফিরে আইলা তু পাতে লিখাপড়া করে লাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন কইরে বেলেছিল বুড়ি দিদি মা কোন হরা কাড়ে নাই আঘর মাসে সন্ধ্যা বেলায় এঙ্গনাতে তাই পিতে কাহতে ছিল মা হ্যাক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পাটানো পাথরের মুখটা ছিলকে উঠেছিল আগুনের আঁচে আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখিলাই বাপ সেদিন মা আর দিদি বুড়ি সম্মুখে আমাকে কাইছে ডাইকে মাথায় হাত বুলে গম গইমা গলায় বললেছিল যা করেছিস বেশ করেছিস শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই এত কাল কইরেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটাই খাইয়েছে তা তা হইছেটা কি তা তা হইছেটা কি ই কথা তো মনে রাখবি সঞ্জলি তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাসলাই যত বড় লাশা হবে হোক কেন কারুর কাছে মাথা লুয়াই নিজের তেজ বিকাবিলাই এই তেজটুকু লেগে লেখাপড়া শিখাছি তোকে নাহলে আমাদের মতো হাভাতা মানুষের ঘরে আর আছিটা কি আমি জামবনির কুঁড়ি পাড়া শিবু কুঁড়ির বেটি সাঞ্জলি কবে কার সেই ক্লাস সেভেনের কথা ভাবতে যাই কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি তালপাতার রদ দিয়ে ঘেরা গুবুল্লতার অ্যাঙ্গনাতে লুকে এখন লুকাকার তার মাঝে বাঁশি বাজাই জিপ গাড়িতে চেপে আগু পিছু পুলিশ লিয়ে মন্ত্রী লোক ছুটে কোথায় সঞ্চলি কইরি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ লিয়ে সূর্য আমাদের মাটির কুঁড়ে ঘরে হেডমাস্টার বললে প্রণাম কর সঞ্চলি প্রণাম কর মন্ত্রী তখন পিট চাপড়াই বললাক তুমি কামিন খাটতে মাধ্যমে কি পত্থাম হইছ তাই তোমার দেখতে আইল সত্যি বড় গরিব অবস্থা বটে তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি তার লাগেই তো আমাদের সরকার এই লাও 10,000 টাকা চেকটা এখন লাও শুনো
আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, আর 10,000 টাকা তুলে দিব। এই টিবিল্লা কাগু চাল্লা কারা আছেন? ইদিক আসেন। দক্ষুনি ছোট বড় সব কত রকমের ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না মন্ত্রী লয়, মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ। গনগন আগুনের পারা, আগুন মানুষের মুখ। আমি তখনই বাইলে উঠলাম, না না এটা আমার নাই লাইকব্যাক। আর আপনারা যে আমায় ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাইকব্যাক। তখন ঠকিল লাগ গায়ের সেই দেঘইরা গিনির বড় বেটা, এখন পাটির বড় লাতা। ভিড় ঠাইলা সে আইসা বললাক, কেনা কি হয়েছে রে সানছিলি? তুই তো আমাদের ঘরের কামিন ছিলি, বল তার কি কি লাইক ব্যাক, বল তার কি কি লাইক ব্যাক, খুলে বল খালি। বললু, আমার পাড়া আরো শয়ে শয়ে অনেক সানছিলি আছে, আরো শিবু কুমারের বেটে আছে গাঁ গ্রামে। তারা যদি অন্ধকারে পড়ে থাইক ব্যাক, তারা যদি লেখাপড়ার লাগে কাঁইদে বল ব্যাক, তদিন কোন বাবুর দয়া আমার নাই লাইক ব্যাক। শুনছেন আপনারা? তদিন কোন বাবুর দয়া আমার নাই লাইক ব্যাক, তদিন কোন বাবুর দয়া আমার নাই লাইক ব্যাক, তদিন কোন বাবুর দয়া আমার নাই লাইক ব্যাক। নমস্কার। চমৎকার, খুব 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 ভালো বলেছো। এইটুকানি মেয়ে যে এতটা মনে রেখেছে, এই থেকেই বোঝা যায় তোমার আবৃত্তির প্রতি কতটা ভালোবাসা আছে। ভীষণ ভালো শক্তিমা। সময় হয়েছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর শক্তিমার কণ্ঠে আরো মিষ্টি মধুর অনেক আবৃত্তি নিয়ে ফিরে আসছি। সকালে জলসা, সকালে জলসা। স্বনির্ভর চ্যারিটেবল ট্রাস্ট কম্পিউটার শিক্ষা জগতে এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার শেখার সেরা প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকারের স্কিল ইন্ডিয়া, নীতি আয়োগ, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, ইলেকট্রনিক সেক্টর স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ সরকারের PBSSD দ্বারা অনুমোদিত বিভিন্ন রকমের কোর্স এবং কোর্সের শেষে চাকরির সহায়তা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আপনিও যদি নাচ গান বা আবৃত্তিতে দক্ষ, তাহলে আপনিও আপনার প্রতিভা হাজার হাজার দর্শকের সামনে তুলে ধরতে পারেন। তার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। চলুন আবার আমরা চলে যাই আমাদের শিশু শিল্পী শক্তিমার কাছে। শক্তিমা, আবৃত্তি তো তোমার শুনছি ভীষণ ভালো লাগছে, এইটুকুনি বয়সে যে তুমি করছো ভীষণ ভালো। শক্তিমা, তোমার বাড়িতে কে কে আছে? ঠাকুমা, ভাই, বাবা, মা, দাদু। আচ্ছা, তুমি বাড়িতে আর কি করো আবৃত্তি পড়াশোনার পাশাপাশি? গান, ছবি আঁকা ইত্যাদি করি। খুব ভালো, তোমার কণ্ঠে আবৃত্তি তো আমাদের খুব ভালো লাগছে। তোমার এখানে এসে কেমন লাগছে? এখানে এসে আমার খুব ভালো লাগছে। তোমাকেও পেয়ে আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা শক্তিমা, তোমার কণ্ঠে আবৃত্তি শুনতে আমার যেমন ভীষণ ইচ্ছে করছে, দর্শকদেরও খুব ইচ্ছে করছে। তুমি পরবর্তী নিবেদন আজকে কি শোনাচ্ছ? কবি রূপক চট্টোপাধ্যায়ের লেখা সেই মেয়েটা। শোনো। নমস্কার। কবি রূপক চট্টোপাধ্যায়ের লেখা সেই মেয়েটা। আজকে মাগো তোমায় একটা গল্প বলি। স্কুলের এই সামনে যে এক ছোট্ট গলি,
ছোট্ট মেয়ে দাঁড়িয়েছিল একা একা। কুঁচুড়ে তার চাঁপা টগর যাচ্ছে দেখা। স্কুলটা যেই নামার হলো ছুটি, টিফিন খাওয়া হয়নি, ছিল দুটো রুটি। ফুলের লোভে কাছে গিয়ে বলি তাকে, ভয়তে ও কোঁচড়খানি আগলে রাখে। দিলাম তাকে টিফিন বাক্স উজাড় করে, চাঁপা টগর দিল আমায় দু হাত ভরে। খাবার পেয়ে ফুলগুলো সব আমায় দিয়ে সে খুব খুশি, বলল আমায় বাড়ি গিয়ে মাকে দেব। এর অসুখ খারাপ মনু, কাল থেকে মা দেয়নি মুখে খাবার কোনো। আসলে মা খাবে বা কি, যায়নি কাজে, আমার মাঝে আটটা বাড়ির বাসন মাঝে। এসব বলেই ভাসিয়ে দিল চোখে সূর্য, তখন মিলিয়ে যাচ্ছে অস্তাচলে। নমস্কার। ভীষণ ভালো, আবারও শুনলাম শক্তিমার কণ্ঠে, খুব ভালো। শক্তিমা, তোমার পছন্দ অনুযায়ী একটা আবৃত্তি এবার যদি শোনাও সবাইকে, খুব ভালো লাগবে। ঠিক আছে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট নদী, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশ বন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে শেথা, শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। আর পারে আম বন, তাল বন চলে, গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহি বার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা, ঘটিগুলি মাঝে, বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভরু ভরু, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরু তরু। মহাবেগে কাল কাল কোলাহল উঠে, খোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। দুই কুলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে উঠে পাড়া। নমস্কার। ভীষণ ভালো, শক্তিমার কণ্ঠ ভীষণ মিষ্টি। শক্তিমা নিজেই একটা মিষ্টি মেয়ে, খুব ভালো। শক্তিমা, তোমার কণ্ঠে আবৃত্তি শুনতে তো আমাদের ভীষণ ভালো লাগছে, কিন্তু সময় তো আর নেই, সময় তো প্রায় এখানেই শেষ। কিন্তু শক্তিমাকে এত সুন্দর কণ্ঠ আবৃত্তি করার জন্য খালি হাতে তো তোমাকে আমরা যেতে দেবো না। চ্যানেলের তরফ থেকে তোমার জন্য রয়েছে এই সার্টিফিকেটটা। থ্যাংক ইউ। রয়েছে চ্যানেল ভিশন সকালে জলসার তরফ থেকে গিফট ভাউচারটা। আর যে এত সুন্দর কণ্ঠের অধিকারী নেই, তাকে তো এই মেডেলটা পড়াতেই হয়। আর তোমার জন্য রইল এই মেমেন্টোটা। শক্তিমা, তুমি অনেক বড় হও, জীবনে তুমি মানুষের মতো মানুষ হও, অনেক দূর এগিয়ে যাও, এই কামনাই করি। ভালো থেকো। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি, তবে আমরা কি থেমে থাকি? কখনোই নয়। আগামীকাল ঠিক সকাল 7টায় অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে উপস্থিত হব। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। নমস্কার।